ক্লাসের ফাঁকা ফাঁকে আপনাদের ভিডিওগুলো আপলোড করে দেওয়ার জন্য। আপনারা সবাই আমার সাথে ট্রাই করেন, যে সমস্যাগুলো আছে আশা করি এখন সমস্যাগুলো সমাধান হবে। এখন যেটা করবেন সেটা আপনারা ওই টেমপ্লেটে ইনক্লুড করে দিবেন। এখানে লিখব সার্চ ডিপ, আর এইখানে লিখব সার্চ বক্স। তাহলে এই ফাইলটা আমরা এখন ভিউ করি। হ্যাঁ, এটাকে আমরা মিডলে নিয়ে আসি। আমরা আপাতত হেডিং এ স্টাইল করব, কারণ এটা আমরা টেম্পোরারি করতেছি এজন্য। এটাকে একটু উইথ দিয়ে দিই, উইথ আমরা উইথ দিব 200 পিক্সেল। দেখি বড় হয়েছে কিনা। হ্যাঁ, 200 পিক্সেল বড় হয়েছে। তাহলে এখন হাইট দিয়ে দিই, হাইট 15 পিক্সেল। আরো ছোট হয়ে গেছে, দরকার বড় হয়ে গেছে ছোট। রিলোড করে বড় ঠিক আছে। এই যে দেখেন, এখানে এখন আমরা 25 পিক্সেল দিব। হ্যাঁ, এইবার এটাতে ক্লিক করলে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সে প্রবলেমটা কি জন্য হচ্ছে সেটা দেখাচ্ছে। সরাসরি স্টাইল করবেন ইনপুট বক্সের এইখানে ক্লাস নিয়ে। আমরা মনে হয় এর আগের ডিএবিতে ক্লাস নিয়ে স্টাইল করছিলাম, আগের যে টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেটে মনে হয় আগের ডিবে আমরা স্টাইল করছিলাম। এখন স্টাইল করবেন সবসময় ইনপুট বক্সের এখানে। তাহলে এখানে আমরা একটা ইয়া করে দেখি, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। একটু রিলোড করি, বর্ডার রেডিয়াস আসছে। ক্লিক করলে আপনাদের প্রবলেমটা হচ্ছে, কিন্তু আমার এখানে তো ভাই আর প্রবলেম হচ্ছে না। বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। কই, এবার দেখান তো প্রবলেমটা কই হচ্ছে। ক্লিক করলে আমি বাইরে ক্লিক করতেছি, আবার ভিতরে ক্লিক করতেছি, কই প্রবলেমটা তো হচ্ছে না। তাহলে সমস্যাটা হচ্ছে আপনাদের কোথায় জানেন, আপনারা ইনপুট বক্সের আগেরটাতে যদি স্টাইল করে থাকেন তাহলে সমস্যাটা হয়, যদি ইনপুট বক্সে যদি স্টাইল করেন তাহলে সমস্যাটা হবে না। স্যার আমার তো হচ্ছে, স্যার সেম সমস্যা, আবার সেম সমস্যা স্যার। কি বলেন, আমার তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, আরেকটা বিষয় আছে, ব্রাউজারে বিষয়টা থাকতে পারে। হ্যাঁ, এখানে সমস্যাটা হচ্ছে ব্রাউজারের অপশন, বুঝতে পারছেন? ব্রাউজারে এরকম কেন? ব্রাউজার এখানে সমস্যাটা করতেছে না, এই সমস্যা ব্রাউজার করতেছে কেন? এখানে দুইটা ব্রাউজার, আমরা যে স্টাইলগুলো করতেছি এতক্ষণ ধরে যা কাজ করতেছি সবকিছু করতেছি মজিলা ফায়ারফক্সের জন্য, কিন্তু আমরা গুগল ক্রোমের জন্য কোনো স্টাইল করি নাই। এটা গুগল ক্রোমে প্রবলেমটা করতেছে। আচ্ছা, এখানে আমরা একটু গুগলকে জিজ্ঞেস করি যে তোমার ক্রোমের ভিতরে এই প্রবলেমটা করতেছে কেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যে প্রবলেমে পড়তেছি বর্তমানে, এই প্রবলেমটা শুধু আমি না, অনেকজনই পড়ছে। বর্ডার রেডিয়াস প্রবলেম ইন ক্রম। আচ্ছা, ক্রম বানান বলেছে, বর্ডার রেডিয়াস ইস্যু উইথ ইনপুট টাইপ ট্যাক্স। এখানে বলতেছে বর্ডার অটো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা, এখানে কি বলতেছে একটু দেখি, এখানে কি বলতেছে, বর্ডার নান বর্ডার সলিড 1 পিক্সেল, সিসি বর্ডার রেডিয়াস। আর এখানে আচ্ছা, ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে,
এইবার মনে হয় হয়ে যাবে। রিলোড করে আবার এন্টার দিই, না হয় নাই। দশ পিক্সেল ইম্পর্টেন্ট, ট্রাই টু হোয়াট ইজ পেট উইথ ইউ ডিপ বর্ডার নান। আচ্ছা এইখানে যদি, ও বলা কথা আমি তো ভুল করছি, এখানে তাও প্রবলেমটা হচ্ছে, মানে ফোকাস দিলে কি হয়, ফোকাস দিলে কি হয়, তাও প্রবলেম করতেছে। সলিড ব্ল্যাক বর্ডার স্টাইল নান, ওকে ওদের কথা মতো আমরা লিখি বর্ডার স্টাইল নান। যত ধরনের ফাও কথাবার্তা আমরা আসলে কোয়েশ্চনটা ওনাদেরকে বুঝাইতে পারি নাই, বর্ডার নান ওনাদেরকে আমরা বুঝাইতে পারি নাই। আমরা দেখি একটু নিচের দিকে ইনপুট টাইপ বক্স বর্ডার ইজ ইস্যু ইন গুগল ক্রোম, হ্যাঁ এইটা হইতে পারে। আচ্ছা এইটা হইতে পারে, এখানে বলতেছে ওয়েব কিট অ্যাপিয়ার নান, ওকে এই অংশটা আমরা কপি করে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসার পরে এখানে দিয়ে দিই, দেওয়ার পরে এখানে লাইনটা শেষ করি। ওয়েব কিট অ্যাপিয়ারেন্স নান, এখানে অ্যাপিয়ারেন্সের প্রবলেম বলতেছে, তারপরও সমস্যাটা রয়ে গেছে। আচ্ছা ফোকাসে প্রবলেম করতেছে, ফোকাসটা কেটে দিই, এটা হচ্ছে গুগল ক্রমের ইস্যু, ক্রমের সমস্যা বুঝছেন, এটা হচ্ছে ক্রমের সমস্যা। অনেকজনে অনেক সমাধান দিচ্ছে, বাট এই সমাধানগুলো আমাদের কাজ করতেছে না, অনেকজনে অনেক সমাধান দিচ্ছে। এখানে বলতেছে বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, ওয়েব কিট অ্যাপিয়ারেন্স নান, তারপরে মজ অ্যাপিয়ারেন্স নান, এমনিতে নর্মাল অ্যাপিয়ারেন্স নান। ওকে ওদের কথা মতো আমরা সব কিছু ট্রাই করে দেখি। আচ্ছা এখানে না, এটা হচ্ছে এখানে, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়, এবং এটা কোনো না কোনো সমাধান আছে যেটা ক্রম গুগলের ক্রমের ভিতরে খুঁজে পাবো, তো এখানে কোনোভাবেই আমরা সমাধানটা পাচ্ছি না, বুঝতে পারছেন, ক্রমের জন্য আমরা করি নাই, এটা মজ অ্যাপিয়ারেন্স সমস্যা করতেছে। আমি যেহেতু গুগল ক্রম খুবই কম ব্যবহার করি, কারণ গুগল ক্রমে অনেক সময় আমাদের স্ক্রিপ্ট যেগুলো আছে স্ক্রিপ্টগুলো সমস্যা করে, শুধু ইনপুট বক্সের স্টাইল না স্ক্রিপ্টও সমস্যা করে, এই জন্য গুগল ক্রম আমি খুব কম ব্যবহার করি, ফায়ারফক্স খুব বেশি ব্যবহার করি, ফায়ারফক্সের জন্যই আমি মূলত সবগুলো স্টাইল করে থাকি, বুঝতে পারছেন, এই জন্য ক্রমে সমস্যা হবে, এটা স্বাভাবিক, ক্রম সমস্যা করতেছে। স্যার যখন মানে কাজ যায় আর কি, মানে তাদের জন্য মানে এই প্রবলেম হবে না, মানে এই প্রবলেম এটার কোনো না কোনো সলিউশন অবশ্যই আছে, সলিউশনটা হয়তো আমরা খুঁজে পাচ্ছি না, এটা মজ দিলে হচ্ছে না, অ্যাপিয়ারেন্স যদি ওয়েব কিট অ্যাপিয়ারেন্স যদি তাও হচ্ছে না, এটা কোনো না কোনো সলিউশন আছে, এবং গুগল ক্রম যেহেতু ডেভেলপমেন্ট করছে, গুগল ক্রম ডেভেলপারাই কিন্তু এটা সমাধান আছে, আর এইটা কোনোদিন এই ধরনের কোনোদিন প্রবলেমে পড়ি নাই, আর এই প্রবলেমটা আমি কখনো ফেসও করি নাই, ফেস করলে অবশ্যই সমাধান বের করতাম, আপনাদেরকে ক্লাস করাতে গিয়ে প্রথম আমি প্রবলেমটা ফেস করতেছি।
দেখি আমি চেষ্টা করব এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সমাধান করার জন্য, এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটা বের করতে পারলে আমিও শিখতে পারবো, আমারও শেখাটা হবে। আচ্ছা আমরা এই পর্যন্ত তৈরি করছি, আমাদের টেম্পলেটটা কতটুকু ছিল? আমাদের টেম্পলেটটা ছিল এই রকম, এই বক্সগুলো তৈরি করতে পারবেন? এই অংশটা সম্পূর্ণরূপে জেকোয়ারি দিয়ে তৈরি। আচ্ছা এখানে দুইটা দুইটা সিস্টেম থাকে, একটা সিস্টেম হচ্ছে কি জানেন, এখানে হোভার করলে চলে আসে, আর একটা সিস্টেম হচ্ছে টোটালি উঠেই যায়, মানে টোটালি লেফট সাইড বারটাই থাকে না। যেমন লেফট সাইড বারটা কোথায় থাকে না সেটা দেখাচ্ছি, এই যে দেখেন লেফট সাইড বারটা নাই, এখানে ক্লিক করলে তারপর আসবে, আবার ক্লিক করলে এটা চলে যাবে, লেফট সাইড বারটা নাই। এটা হচ্ছে রেসপন্সিভ মোবাইলের জন্য, মোবাইলের ক্ষেত্রে এটা রেসপন্সিভ হয়। আর হ্যাঁ এটা বুট স্ট্রাপ দিয়েও করা যায়, তবে এটা জেকোয়ারি খুব বেশি ব্যবহার করা হয়েছে, এই টেম্পলেটে জেকোয়ারি ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে। এবং এই টেম্পলেটটা যে ব্যবহার করবে, আমি নিজেও ব্যবহার করি, আমি নিজেও ব্যবহার করতে গিয়ে আমি যে প্রজেক্টে ব্যবহার করি ওই প্রজেক্টে 50% দেখা যায় জেকোয়ারি দিয়ে কাজ করি, 50%। আমি ওটা একটু ভিউ করে দেখি ওটাতে কি ছিল সেটাই ভুলে গেছি। আচ্ছা এটার কথা বলতেছেন যে এটাতে ক্লিক করলে চলে যাচ্ছে, এটা চলে আসতেছে, হ্যাঁ এটা তো সম্পূর্ণরূপে, এটা তো সম্পূর্ণরূপে করা এখানে প্রবলেমটা হচ্ছে এটা যে এটা সম্পূর্ণরূপে জেকোয়ারি দিয়ে করা, এটাতে বুটস্ট্র্যাপ খুবই কম ব্যবহার করা হয়েছে, এটা তো সেম একই অবস্থা, এটা তো জেকোয়ারি দিয়ে অনেক কিছু ব্যবহার করছে সব কিছু। এই যে দেখেন এখানে একটা চিহ্ন আসতেছে বারবার, এটা অ্যানিমেটেড হচ্ছে, এটাও জেকোয়ারি দিয়ে করা হয়েছে। এগুলো সবগুলো স্টিকলি স্টিকলি এগুলো সবগুলো জেকোয়ারি দিয়ে করা। আপনাদেরকে এসটিএমএল ফাইলটা দেওয়া হয় নাই দিছি তো? আচ্ছা একটা জিনিস দেখাবেন, দেখান কি জিনিস দেখাতে চাচ্ছেন বলেন, কোন জিনিসটা কোন অংশটা? বোর্ডের ভিতরে একটা কাজ করা হয়েছে, এটা তো লেফট সাইড বার, সাইড বারের পরে না সাইড বারের আগে? আচ্ছা যেটা জায়গা থেকে বডিটা শুরু হয়েছে, এই জায়গা থেকে বডিটা শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে কাজটা করতেছে স্যার, মানে কম্পিউটারে এস পি এস পি জে জি ফ্রি লোডার, মানে এইটা কি কাজটা? আচ্ছা ফ্রি লোডারটা, ফ্রি লোডারের কথা বলতেছেন? ফ্রি লোডারটা হচ্ছে এটা যে আপনি যখন রিলোড করবেন তখন আপনার এই যে লোড হচ্ছে এটা সর্বপ্রথম যে লোডটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি লোডার। আপনি এটাকে কমেন্ট আউট করে দেন, কমেন্ট আউট করে দিলাম, সেভ করলাম, এখন রিলোড করেন ফ্রি লোডারটা কিন্তু আসবে না, দেখছেন লোডারটা কিন্তু আসে নাই। আর এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসেন, সেভ করেন, এখন কিন্তু লোডারটা আসবে, এই যে লোডারটা আসতেছে, লোডার এসে তারপর লোড হচ্ছে, এটা হচ্ছে ফ্রি লোডার। এই ফ্রি লোডারটা এখানে একটা, এখানে এসবিজি দিয়ে এটা একটা সার্কেল ইমেজ, এটা হচ্ছে এসবিজি দিয়ে সার্কেল ইমেজ ব্যবহার করা হয়েছে, এবং এই ইমেজটা লোড হওয়ার আগে কিভাবে ডকুমেন্ট লোড হওয়ার আগে ব্যবহার করতে হয় সেটা জেকোয়ারি দিয়ে করা হয়েছে। ওয়ার্ল্ডের ভিতরে অনেকেই অনেক কথা বলতেছে যে জেকোয়ারি খুব বেশি ব্যবহার করা হয়,
এবং আস্তে আস্তে জেকোয়ারি মার্কেট থেকে ডাউন হয়ে যাবে, রিয়্যাক্ট জেএস আসবে, রিয়্যাক্ট জেএস মার্কেট খাবে, রিয়্যাক্ট জেএস জেকোয়ারি থেকে অনেক আপডেট অনেকেই বলে, কিন্তু এখনো পর্যন্ত 95% মানুষ ফ্রন্ট এন্ডের জন্য জেকোয়ারি ব্যবহার করে। 95% মানুষ ফ্রন্ট এন্ডের জন্য জেকোয়ারি ব্যবহার করে। জেকোয়ারি যে পরিমাণ বড় বড় কাজগুলো খুব সহজে সমাধান করে, রিয়্যাক্ট কিন্তু এতটুকু তাড়াতাড়ি সমাধান করতে পারে না। আমি আমার নিজের কথা বলি, আমি প্রথম জেকোয়ারি শিখছি, যখন রিয়্যাক্ট শিখতে গেছি তখন বুঝছি যে রিয়্যাক্টের মেইন কিছু পয়েন্ট আছে, মেইন কিছু কম্পোনেন্ট তৈরি করার জন্য কিন্তু জেকোয়ারি ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? এই জন্য জেকোয়ারিটা শেখা খুবই খুবই জরুরি, জেকোয়ারি শেখাটা খুব জরুরি। মনে করবেন আপনি ফ্রন্ট এন্ডে যখন আপনি যাবেন, ফ্রন্ট এন্ড করতে যাবেন, বেসিক্যালি আপনাকে সর্বপ্রথম জেকোয়ারি শিখতে হবে। জেকোয়ারি শিখবেন, অনেক কিছুই জানবেন। জেকোয়ারি শুধু আপনাকে একটাই দেখাইছি, সেটা হচ্ছে ক্লিক করলে একটা অপশন আসে, কই গেল এটা, হ্যাঁ এটা ক্লিক করলে এই যে আসছে, আবার বাইরে ক্লিক করতে এসে চলে যাচ্ছে, শুধু অপাসিটিটা দেখাইছি। এখন আজকে দেখাবো যে জেকোয়ারি কি পরিমাণ আপডেট, জেকোয়ারি কি কাটতেছে, জেকোয়ারির প্লাগইন কতটুকু আছে, কোন কোন প্লাগইন জেকোয়ারির বর্তমানে ব্যবহার করা হয়, সব কিছু দেখাবো। এই বক্সগুলো তৈরি করতে পারবেন, আইকনগুলো ফন্টাসম থেকে নিয়ে আসবেন, বক্সগুলো পারবেন? পারবেন নাকি করে দেখাইতে হবে? কেউ কথা বলেন না। মরিচ চারটা দেখার জন্য মরিচের গুগল গিটহাবে চলে যাব আমরা। এখান থেকে মরিচ চার্টের ডাউনলোড করতে হবে, ডাউনলোডে ক্লিক করেন, আপনি একটা জিপ ফাইল ডাউনলোড করবেন। জিপ ফাইল ডাউনলোড করার পরে জিপেটা এক্সট্রাক্ট করবেন আপনার প্রজেক্ট ফোল্ডারে, যেখানে আপনি প্রজেক্ট ফোল্ডার আছে ওই প্রজেক্ট ফোল্ডারে আপনি এক্সট্রাক্ট করবেন। আমার অলরেডি আগেই মনে হয় ডাউনলোড করা আছে, আমি এখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসি। আমার আগে ডাউনলোড করে থাকার কথা, এই যে আছে, এখান থেকে মরিচ চারটা আমরা অ্যাড করতেছি, প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসছি। এখন এখানে এটাকে একটু রিনেম করি, মরিচ আন্ডারস্কোর জিএস বাকি অংশটুকু কেটে দিই। এবার ফাইলে এসে আমরা মরিচটাকে অ্যাড করব, ফাইলের ভিতরে সর্বপ্রথম অ্যাড করব লিংক সিএসএসটা। মরিচ জিএস, মরিচ সিএসএস, এর আগে একটা স্ল্যাশ দিতে হবে, মরিসের সিএসএস টা আমরা অ্যাড করছি। এখন আমরা অ্যাড করব মরিসের জেএস টা, স্ক্রিপ্টটা, স্ক্রিপ্টটা এখানে অ্যাড করি, ফুটারে যাওয়ার দরকার নাই। এখান থেকে মরিস সিএসএস, আর এখানে আমরা ব্যবহার করব মিনিফাইড ডট জিএস, জাস্ট এতটুকু এনাফ, আর কিছু করতে হবে না। আমরা তাহলে কি করছি, লিঙ্ক করছি সিএসএসটা এবং মরিসের জিএসটাও অ্যাড করছি। কিন্তু কথা হচ্ছে, মরিস যদি আপনি ব্যবহার করতে হয় আপনাকে অবশ্যই র্যাপেল ইউজ করতে হবে, এটা মনে রাখবেন, আপনাকে অবশ্যই র্যাপেল ইউজ করতে হবে। মরিস যদি আপনাকে ব্যবহার করতে হয় আপনি অবশ্যই র্যাপেল ব্যবহার করতে হবে। সেটা কোথায় ব্যবহার করবেন, মরিসের আগে র্যাফেলটা আপনি ইনক্লুড করে দিবেন, চাইলে আপনি এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা এভাবে সিডিএন ব্যবহার করতে পারেন। বুঝি নাই, র্যাফেল, র্যাফেল, র্যাফেলটা আপনি মরিসে গেলে পাবেন, মরিসে গেলে এখান থেকে র্যাফেলটা পাবেন। আচ্ছা, এটা আমি ডাউনলোড করে ইনস্টল করে ইনক্লুড করি, এই যে র্যাফেলটা পাচ্ছি এটাকে সেভ করি। সিডিএন ব্যবহার করাটা আসলে একটা ভালো প্র্যাকটিস না। 10, এখানে আমি র্যাফেল ডট মিনিফাইড, তো এখন আমরা ব্যবহার করব র্যাফেল, কি ছিল এটা খুঁজে নিই, এই হচ্ছে র্যাফেল,
পেস্ট করলাম, হ্যাঁ এই যে র্যাফলটা এখন অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এই বডিতে এসে আমরা দুইটা চার্ট ব্যবহার করব, দুইটা চার্ট বানাবো, এই বডিতে এসে চার্ট বানাবো। প্রথমে একটু আমরা ডকুমেন্টেশনটা পড়ি। হ্যাঁ বলেন। আচ্ছা হয় নাই, তাহলে একটু করেন। প্রথমে র্যাপেলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে ইনক্লুড করবেন। মনে রাখবেন মরিস অ্যাড করার জন্য আপনাকে অবশ্য অবশ্য র্যাপেল ব্যবহার করতেই হবে। এইবার দেখেন কিভাবে আমরা বার চার্টটা নিয়ে আসব। তো বার চার্টটা নিয়ে আসার জন্য আমরা কিছু করব না, এখান থেকে সর্বপ্রথম ডিপটা আমরা কপি করে নিই। এই ডিপটা আমরা এখানে পেস্ট করে দিই, দিলাম। এটা উইথ 250 পিক্সেল দিছে, আমরা এটাকে একটু বাড়াই নিই, 300 পিক্সেল করে দিই। হাইট দিছে 300 পিক্সেল করে দিলাম। তারপরে এখান থেকে আমরা স্ক্রিপ্টটা কপি করে নিলাম। স্ক্রিপ্ট এটা কপি করার পরে এইখানে সর্বশেষে এসে আমরা স্ক্রিপ্টটা দিব, সিআরআই ফিটি স্ক্রিপ্ট পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে একটা জিনিস দেখেন যে নিউ মরিস ডট লাইন, তার মানে এটা কি আসবে, লাইন চার্ট আসবে। একটু রিলোড করে দেখি, রিলোড করলাম, তাহলে দেখছেন এটা কিন্তু লাইন চার্ট চলে আসছে, এটা লাইন চার্ট আসছে। তা আমাদের আমরা বলছিলাম কি চার্ট, আমরা বলছিলাম বার চার্ট। আমরা এই জন্য এখানে লিখবো VAR। তাহলে বার চার্ট একটু রিলোড করে দেখি, দেখেন এই যে আমাদের বার চার্ট চলে আসছে, বার চার্ট চলে আসছে না। চাইলে আপনি এখানে আরও অনেকগুলো বার ব্যবহার করতে পারেন, এখানে কয়টা বার দেওয়া আছে, 5টা। আপনি চাইলে আরও অনেকগুলো বার ব্যবহার করতে পারেন, জাস্ট এই অংশটুকু কপি করবেন, এখানে পেস্ট করতে থাকবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখানে পেস্ট করবেন, সেভ করবেন, এখানে রিলোড করেন, সবগুলো বার চলে আসছে। তো এখানে প্রবলেম হচ্ছে যে সবগুলোর ভ্যালু কিন্তু আমরা একটাই দিছি, 20, ভ্যালু চেঞ্জ করে নেই। এখানে আমরা যদি ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন এটা 20 ছিল, এটাকে আমরা 12, এটাকে করব 14, এটাকে করব 20, না 20 নয়, এটাকে 23 করি, এইটাকে করব 30, এইটাকে করব 35, এইটাকে করব 40, এইটাকে করব 25, এটাকে 26, আর দরকার নাই, অনেক করছি জীবনে। এবার সেভ করি, সেভ করে যদি রিলোড করি তাহলে দেখেন ভ্যালু কিন্তু এখন চেঞ্জ হয়েছে, ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে না। তো এটাকে আপনি উইথ কমাই দিতে পারবেন, এখানে স্টাইল কিন্তু দেওয়া হয়েছে, দেখেন এখানে কিন্তু স্টাইল দিয়ে হাইট 300 পিক্সেল দেওয়া হয়েছে। তাহলে উইথ আমরা করে দিই, উইথ 25 নয় আর একটু বাড়াই দিই, 50%। এবার রিলোড করেন, দেখছেন উইথও কিন্তু কমাই নিয়ে আসছে, চাইলে আরও কমাইতে পারবেন উইথ এখানকার মতো। আচ্ছা এইখানে হচ্ছে লাইন চার্ট, আর এই এটা লাইন চার্টের সাথে এটা কিন্তু রেনিও চার্ট, এটা লাইন চার্টের সাথে নিচে একটা বার আছে, এটা অন্যটা, এটা দেখাবো। আমরা এটা বার চার্টও নিয়ে আসছি, আবার আমরা লাইন চার্টও এটা করতে পারবো, যেখানে আমরা এখানে যদি লাইন দিই, শুধুমাত্র যদি এখানে শুধু লাইন দিই, এল বড় হাতের হবে আর বাকিগুলো ছোটো হাতের। মনে রাখবেন জেকোয়ারি সবসময় কেস সেন্সিটিভ, ওর ফাংশনগুলো যেভাবে লিখছে ওইভাবে আপনাকে লিখতে হবে। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটা হয়ে গেছে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে। লাইন চার্টও আনছি, বার চার্টও আনছি। ও এইখানে 2012, এটা হবে 2013, এটা 2014, এটা 2015, এটা হচ্ছে 2016, 2017, 2018, 2019। সেভ করি, এবার রিলোড করি, ঠিক আছে এখন লাইন চার্ট বরাবর চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের লাইন চার্টটা এখন ঠিক আছে। তো এখানে আরও দুইটা চার্ট আছে, এটা একটা চার্ট আছে, এটা একটা চার্ট আছে, এটা হচ্ছে লাইন চার্ট, এটা হচ্ছে বার চার্ট। এটা কী চার্ট কে বলতে পারবেন, এটা কী চার্ট? পাই চার্ট। আচ্ছা ঠিক আছে, আসলে কিন্তু এটা পাই চার্ট নয়, দিলাম
আছে, আপনাদের কথা মতো দিলাম, আসছে কোনো কিছু দেয় নাই, তাহলে এটা কি চার হবে? কি জিও বলেন তো, জিও গোনেট না কি বললেন বুঝি নাই, এটা হবে ডিও এন ইটি ইউটি, আচ্ছা ডোনাট হয়তো চলে আসছে না। কথা হচ্ছে ওরা এই চার্টগুলোকে যেভাবে ব্যবহার করছে, ওরা এই চার্টগুলোকে যেভাবে বলছে আমরা সেভাবে ব্যবহার করতে হবে। তার মানে মরিচ চার্ট কিন্তু চারটা মাত্র চার্ট দিয়ে ওরা মরিচ চার্ট তৈরি করা হয়েছে, এইটাও কিন্তু লাইন চার্ট নয়, এটা একটা লাইন চার্ট না, এখানে অনেকগুলো লাইন চার্ট ব্যবহার করা হয়েছে, অনেকগুলো লাইন। তো এখানে অনেকগুলো লাইন যদি আমরা ব্যবহার করতে যাই, তাহলে এইখানে আমরা কমা কমা দিয়ে অনেকগুলো লাইন আমাদেরকে ব্যবহার করতে হবে ডাটার ভিতরে। মানে কয়টা ডাটা দিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যারে নিছে, তো এটা মাল্টিপল অ্যারে নিলে আমাদের অনেকগুলো লাইন চলে আসবে, বুঝতে পারছেন, অনেকগুলো লাইন এখানে চলে আসবে। আচ্ছা এরিয়া চারটা দেখি তো একটু, মরিচে মনে হয় এরিয়া চার্ট নাই, তারপর একটু দেখি, না চলে আসছে দেখছেন, এটা কিন্তু এরিয়া চার্ট চলে আসছে, এটা এটার কালারটা একটু চেঞ্জ আছে নিচের দিকে, এখানে কালারটা একটু চেঞ্জ আছে, আপনি এখানে পড়লে বুঝতে পারবেন এরিয়া চার্ট কোথাও আসে নাকি, দেখি এই যে লাইন চার্ট এবং এরিয়া চার্ট, এখানে বলা আছে যে কালার কিভাবে চেঞ্জ করতে হয়, গ্রিড এরিয়া চার্ট মরিস এরিয়া অপশান বিহেভিয়ার লাইক লাইন। আচ্ছা এখানে এরিয়া চার্টের এরিয়া দেখায় নাই, কালারটা চেঞ্জ দেখায় নাই, কীভাবে কালার চেঞ্জ করতে হয় সেটাই দেখায় নাই। আচ্ছা যাক এটা কোনো ব্যাপার না, আমরা মোটামুটি দুইটা তিনটা চারটা চার্ট এখানে ব্যবহার করছি, কিন্তু এখন কথা হচ্ছে আমরা আরও যদি অ্যাডভান্সে যেতে যাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে চার্ট জেএস। এইবার দেখবেন চার্ট কাকে বলে, কত পরিমাণে আপডেট চার্ট হইতে পারে, একটু নিচে নামি দেখেন, এখানে একটা আছে মিক্স টাইপ চার্ট, এইটা এটাকে বলা হয় কি মিক্স চার্ট, আর এটা হচ্ছে নিউ চার্ট এক্সিস টাইপ, মানে উপর থেকে নিচে নামবে, এটা হচ্ছে এক্সিস টাইপ, এটা হচ্ছে অ্যানিমেটেড, কিছুক্ষণ পরপর আপনার অ্যানিমেশন হবে, কিছুক্ষণ পরপর অ্যানিমেশন হবে। এরপরে আরও অনেক ধরনের চার্ট, চার্ট যে আছে অনেক ধরনের চার্ট আছে, যদি স্যাম্পলে যান অথবা ভিউ ওয়েবসাইট ডকুমেন্টেশনে গেলে আপনি দেখতে পাবেন, স্যাম্পলে যদি আসি তাহলে দেখেন এখানে বার চার্ট কয়টা আছে, ভার্টিক্যাল বার চার্ট, হরিজন্টাল, মাল্টি অ্যাক্সিস, স্ট্যাক, আমরা একটু স্ট্যাকটা দেখি, এটা হচ্ছে স্ট্যাক চার্ট, র্যান্ডম ডাটা, মানে ডাটা যদি চেঞ্জ করি তাহলে স্ট্যাক চার্টটা কীরকম হবে সেটা দেখাচ্ছে, যে স্ট্যাক চার্টটা কীরকম হবে ডাটা যদি চেঞ্জ করি, বুঝতে পারছেন, এটা যদি ডাটা চেঞ্জ হয়। আর এটা লাইন চার্ট কত ধরনের আছে দেখেন, স্টেপ দেখি দেখছেন, স্টেপের ভিতরে চারটা চার্ট আছে, আর বেসিকের ভিতরে দেখেন কয়টা আছে, বেসিকের ভিতরে দুইটা আছে মনে হয়, দুইটা লাইন আছে, চাইলে আপনি এখানে আরো চার্ট অ্যাড করতে পারেন, যেমন অ্যাড ডাটা চার্ট চাইলে আরো অ্যাড করতে পারবেন, যদি অ্যাড ডাটা, যদি ডাটা অ্যাড করতে চান তাহলে পাশ থেকে ডাটা অ্যাড হবে, মানে ডাটা অ্যাড হলে কি হবে, আরো যদি লাইন যদি অ্যাড করতে চান তাহলে কি পরিমাণ হবে, আর যদি লাইন আপনার খুবই কম হয় তাহলে কি রকম হবে, এই সম্পূর্ণরূপে এই চার্ট জিএস থেকে দেখাচ্ছে। তার মানে কথা হচ্ছে মরিচ চার্ট থেকে অনেক বেশি আপডেট চার্ট জিএস, আর সব সময় চেষ্টা করবেন চার্ট জিএস ব্যবহার করার জন্য, মরিচ নয়, সব সময় চেষ্টা করবেন চার্ট জিএস ব্যবহার করার জন্য, চার্ট জিএস অনেক বেশি আপডেট, আবার এটা কঠিনও, এটা চেঞ্জ করা অনেক কঠিন, যদি জাভাস্ক্রিপ্ট জেকোয়ারি খুব ভালো পারেন তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি যে চার্ট জিএসটা অ্যাড করবো, চার্ট জিএসের একটা স্যাম্পল আমরা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে দেখাবো, তাহলে গিটহাবে যাই,
11 দিন আগে ওরা, 2 দিন আগে ওরা আপডেট করছে, 2 দিন আগে। শামীম হোসেন নয়ন, আচ্ছা ওরা 2 দিন আগে আপডেট করছে, তো আমরা একটু এটা ডাউনলোড করে দিব। ডাউনলোড করে এই অংশটা আমরা ব্যবহার করব। এখানে প্রথমে বলতেছে যে ডকুমেন্টেশন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা থাকুক, আমরা এটা ডাউনলোড করে নেই। ডাউনলোড জিপ আপনারা ডাউনলোড করেন, তাহলে ভবিষ্যতে যখন আপনাদের চার্ট জিএস ব্যবহার করার প্রয়োজন হবে তখন আপনি ব্যবহার করতে পারবেন। এইখানে বলতেছে ইনস্টলেশন গ্যাট স্টার্টেড, কীভাবে ইনস্টল করতে হবে। এরা বলতেছে যে আপনি সিডিএন ব্যবহার করেন, আমরা সিডিএন ব্যবহার করব না। আচ্ছা একটু দেখি টার্মিনাল থেকে কিভাবে করা যায়, না এটা পাওয়ার থেকে, এনপিএম থেকে কিভাবে ইনস্টল করা যায় এটা একটু দেখি। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে হতে আমরা একটু দেখবো যে এনপিএম থেকে কিভাবে ইনস্টল করা যায়। জাস্ট পেস্ট করলাম, সেভ, দেখি। আর ইনস্টলেশন কি দিয়ে, বোয়ার দিয়ে, না বোয়ার দিয়ে দরকার নাই, বোয়ার আমার কাছে নাই। চাইলে সিডিএন ব্যবহার করা যায়, লাইব্রেরি ডট চার্জার জিএস। হ্যাঁ বাসন বর্তমানে চলতেছে 2.9.3, আচ্ছা 3.9 আপডেট আসতেছে, এখনো আসা নাই। তাহলে আমাদেরকে কি কি অ্যাড করতে হবে, এখানে দেখেন, এটা ডাউনলোড হোক, এটা আরো অনেক সময় লাগবে। আমাদেরকে কি কি অ্যাড করতে হবে এখানে দেখেন, প্রথমে চার্ট জিএসটা অ্যাড করতে হবে, চার্টের বান্ডেলটা অ্যাড করতে হবে, বান্ডেল মিনিফাইড অথবা বান্ডেল সিঙ্গেল যে কোনো একটা অ্যাড করলেই হবে। আর এখানে আমরা চার্ট যেহেতু মিনিফাইডটা ব্যবহার করছি, এখানে আর এটা ব্যবহার করার দরকার নাই, আমরা স্টাইল ব্যবহার করব মিনিফাইডটা। তাহলে আমরা কয়টা ফাইল ব্যবহার করব, 3টা ফাইল ব্যবহার করব। প্রথম ফাইলটা ব্যবহার করব চার্টের মিনিফাইড জিএস, আর এখানে লিখে রাখছে যেহেতু এটা লাল কালার দিছে তার মানে এটা অবশ্যই অবশ্যই অ্যাসেন্সিয়াল, আপনাকে ব্যবহার করতেই হবে। মিনিফাইড জিএসটা আমরা ব্যবহার করব, এরপরে বান্ডেলটা অ্যাড করব তাও মিনিফাইড, আর সিএসএস ব্যবহার করব মিনিফাইড। এই 3টা ফাইল আমরা অ্যাড করব। ডাউনলোড হয়েছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। নোট মডিউল, নোট মডিউলের ভিতরে সবগুলো চার্ট চলে আসছে। এখান থেকে আমরা ডিস্টিং, ডিস্টিং থেকে এই যে চার্ট জিএস এবং মিনিফাইড জিএস, এই যে এখন আমরা চার্ট জিএসটা ব্যবহার করব। চার্ট জিএসটা এখানে এসে মরিসের পরে অ্যাড করি, স্লো যেতাম। আচ্ছা আমার এটা কিন্তু এখনো ডাউনলোড হয়নি, দেখেন এটা কিন্তু এখনো ডাউনলোড হয়নি, কিন্তু আমি টার্মিনাল দিয়ে করছে, টার্মিনাল দিয়ে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এই অংশটুকু বাইরে করে ফেলি। এনপিএম ইনস্টলটা কেমনে করে যেন করে ভুলে গেছি স্যার। এনপিএম তারপরে স্ল্যাশ দিবেন, স্পেস দিবেন, সিএইচ, একটু দাঁড়ান আমি দিচ্ছি, চার্ট আন্ডারস্কোর জিএস, এনপিএম দিবেন, তারপর স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এই যে এখানে ইনস্টল, ইনস্টল দেওয়ার পরে চার্ট ডট জিএস ড্যাশ ড্যাশ সেভ। এখন সমস্যা হচ্ছে আপনার, আপনার মেশিনে এনপিএম থাকতে হবে তো, আপনার নোট প্যাকেজ ম্যানেজার ইনস্টল করা থাকতে হবে তো। এখন আমি যদি বোয়া দিয়ে ইনস্টল করতে যাই, আমার মেশিনে তো বোয়া নাই, তাহলে আমার এটা তো কখনোই আসবে না। আচ্ছা এইগুলো যদি না পারেন তাহলে সহজে আপনি সিডিএন ব্যবহার করেন, সিডিএন ব্যবহার করেন। এখান থেকে সিডিএনে যান, সিডিএনে ক্লিক করে এই ফাইলগুলো আপনি ব্যবহার করেন। মিনিফাইড, একটা মিনিফাইড, 2টা মিনিফাইড, এখান থেকে 3টা মিনিফাইড, এই 3টা মিনিফাইড ফাইল আপনারা ব্যবহার করেন। এখানে ট্যাগ সহ ক্লিক করে স্ক্রিপ্টের ট্যাগ সহ কিন্তু ক্লিক করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন।
এই তিনটা ম্যানিফাইড ফাইল আপনারা ব্যবহার করেন। আমরা একটু লিংক করি, প্রথমে লিংক করব চার্জেস ফোল্ডারটা, চার্জেস ফোল্ডার স্ল্যাশ, এরপরে এটাকে একটু ভিতরে ঢুকি, ঢুকে দেখি চার্জেস এই অংশটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে পেস্ট করলাম, আবার এরপরে যাব এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে আছে কি ডিস্টিংক ডিআইএসটি, ডিস্ট দিলাম, তারপরে ডিস্টের ভিতরে কি আছে, ডিস্টের ভিতরে সবগুলো ফাইল আছে। আমরা প্রথমে ইনস্টল করব সাইট মিনিফাইড ডট জেএস, চার্ট মিনিফাইড ডট জেএস, এরপরে বান্ডেলটা অ্যাড করব, তো বান্ডেলটা অ্যাড করার জন্য আমাদের প্যাথ পুরোটা কপি করে নিই, শুধুমাত্র এই অংশটা কপি করলাম, তারপরে এইখানে এসে এই অংশটা পেস্ট করে দিলাম, হয়ে গেছে, বান্ডেলটা হয়ে গেছে। এখন আমরা সিএসএস লিংক করতে হবে, অবশ্যই অবশ্যই সিএসএস লিংক করতে হবে, এখান থেকে প্যাডটা কপি করি, প্যাডটা পেস্ট করলাম, এখন আমরা সিএসএসটা কপি করে নেব, কপি করলাম এখান থেকে এই পর্যন্ত পেস্ট করলাম, হ্যাঁ হয়ে গেছে। আপনি সিডিএন ব্যবহার করেন, করছেন, করতে পারছেন সিডিএন ব্যবহার করতে পারছেন? এখান থেকে তিনটে ব্যবহার করবেন, মিনিফাইডগুলো ডট মিনিফাইড যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন। করতে পারছেন? এখনো এখনো করতে পারেন নাই, ঠিক আছে করেন, সমস্যা নেই। এরপরে দেখব কিভাবে অ্যাড করা যায়, ইন্টিগ্রেশন হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে সেহেতু খুব ভালো হয়েছে। এই অংশটুকু কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের এইখানে আমরা যেটা চার্ট দিছি এই চার্টের কন্টেন্ট এরিয়ার ভিতরে এইখানে নিচে দিয়ে দিই, আমরা ক্যানভাসটা দিয়ে দিলাম। তো ক্যানভাস দেওয়ার পরে এখানে উইথ দিছে 400 পিক্সেল, হাইট দিছে 400 পিক্সেল, হাইডি দিছে, তো আমরা এখানে স্ক্রিপ্ট লিখতে হবে, চার্টের স্ক্রিপ্টটা অবশ্যই দিতে হবে। এইখানে এসে কপি করলাম, দেখি এটা কি কোন চার্ট, একটা শুধু দেখব, পরবর্তীতে আমরা আরো একটু আপডেট হব, দেখব যে ভবিষ্যতে আরো কোন চার্ট ব্যবহার করা যায় কিনা, আপাতত এই অংশটা দেখি, আসে নাই কোনো চার্টই আসে নাই। তো যদি কোনো চার্টই না আসে এটাকে আমরা একটা ডিবের ভিতরে নিব, আর এই অংশটাকে একটা ডিবের ভিতরে নিব, এবার একটু রিলোড করি, এখনো কিন্তু আসা নাই, আমরা একটু দেখবো যে কিভাবে নিয়ে আসা যায়। এখান থেকে পুরোটা কপি করে নিয়ে আসে, সর্বপ্রথম কাজ কপি করলাম, আমাদের এখানে যে স্ক্রিপ্ট আমরা লিখছি না ওই স্ক্রিপ্টটা আমরা ডিলিট করে দিয়ে নতুনভাবে যে স্ক্রিপ্টটা কপি করছি এটা পেস্ট করলাম, একটু রিলোড করে দেখি, আসে নাই, তাহলে দেখি আমাদের কোনো না কোনো এরর আছে, না আসার কারণ হচ্ছে কোনো না কোনো এরর আছে। আচ্ছা এইখানে দেখাচ্ছে রেফারেন্স সিটিএক্স ইজ নট ডিফাইন্ড, বুঝতে পারছেন, দেখাচ্ছে কি রেফারেন্স সিটিএক্স ইজ নট ডিফাইন্ড, এই যে সিটিএক্স স্যার আমার আসছে, আপনার আসছে, আমার আসছে না কেন, আপনাকে মরিস
আপনার কি মরিচ আছে নাকি? মরিচটা ডিলিট করে দিয়েছেন না? আছে আছে স্যার, ওটাও আছে। তাহলে তো এখানে চলে আসার কথা। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলে কি হয় দেখি। সিটি এক্সট্রা ফেল টু ক্লিয়ার চার্ট। ও এটা প্রবলেম করতেছে। বান্ডেলটা অ্যাড করছি না? হ্যাঁ বান্ডেলটা তো অ্যাড করছি। চার্জেস চার্জেস ডিস্ট চার্ট ডট মিনিভার ডট জেএস আর ডিস্ট চার্ট বান্ডেল ডট জেএস দুইটাই তো ব্যবহার করছি। আবার অ্যাড করি। আর এই দুইটাকে একটু ফুটার নিয়ে যাই, বেশি কাজ করতেছে তো এই জন্য। এবার একটু রিলোড করে দেখি কোন কাজটা সে প্রবলেম করতেছে। চার্ট ইজ নট ডিপেন্ড। আচ্ছা এখানে বলতেছে সিটি এক্সট্রা ইজ নট ডিপেন্ড। আচ্ছা বান্ডেলটা কি আগে দিতে হবে নাকি পরে দিতে হয়? না বান্ডেলটা তো পরে দিতে হয়, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা অন্যটা ব্যবহার করো, অন্য একটা ব্যবহার করে দেখি কি হয়। মাই চার্ট আইডি ঠিক আছে, তাও সমস্যা। ইন্টিগ্রেশন হচ্ছে না কেন? আচ্ছা সিডিএন ব্যবহার করে দেখি। আমি ফাইল ডাউনলোড করে যদি না হয়। এনপিএম থেকে ডাউনলোড করছি তো এজন্য যে কি জন্য হয় নাই সেটাই বুঝতেছি না। দেখি এখন কি হয়। চার্জেস চার্জেস থেকে স্ক্রিপ্ট। আচ্ছা স্ক্রিপ্ট নয়, এখানে মনে হয় স্যাম্পলের ভিতরে স্যাম্পল স্যাম্পল ডট জেএস। এখানে স্যাম্পলে নয়, স্যাম্পলে কী দেখাচ্ছে একটু দেখি। টুলটি ও আছে। ও স্ক্রিপ্ট এসআরসি এসআরসি এর ভিতরে কন্ট্রোলার ইন্ডেক্স ডট জেএস আর পরে হচ্ছে স্যাম্পল ডকস সাইড বার ডট জেএস টাইপ কন্ট্রোলার। এইখানে কি কোনো লিংক দিছে? রোল অফ কনফিগ ডট জেএস এটা অনেক বেশি আপডেট করছে, আগে কিন্তু এরকম ছিল না। এসআরসি কন্ট্রোলার কোর এলিমেন্ট হেল্পার প্লাগ ইন স্কেলেস স্কেল স্কেলেসের ভিতরে কোনো কিছুই থাকার কথা না। আচ্ছা এটা নিয়ে গাঁথতে হবে আগে। স্কেলেস চার্ট এটা হচ্ছে আমরা দেখি যদি ফাই চার্ট দেখতে চাই অ্যাড অ্যাড। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, এটা অনেক কাজ করতে হবে। এটা আগে এটা নিয়ে গাঁড়াগাঁটি করতে হবে। প্রথমে আমরা সিডিএন দিয়ে ব্যবহার করি, এত কাহিনী করার দরকার নাই। আমরা সিডিএনটা ব্যবহার করি। হ্যাঁ
তো এগুলো ইনস্টলেশন, ইনস্টলেশন থেকে আমরা সিডিএন ব্যবহার করব। এই অংশটা কপি করলাম, কপি করে এখানে এসে এটা অনেক বেশি আপডেট করছে, আগে কিন্তু এরকম আপডেট ছিল না, তখন খুব সহজে ব্যবহার করতে পারতাম, এখন যে পরিমাণ আপডেট করছে CDN, এরপরে আসবে CSS, CSS ঠিক আছে। এবার একটু রিলোড করে দেখি, তারপরে প্রবলেম দেখাচ্ছে CTX is not defined, ব্যাপারটা কি আমার CTN টা আসতেছে না কেন? এইখানে CTX টা কোত্থেকে আসলো? আপনাদের কি একজনের স্ক্রিন শেয়ার করুন তো, একটু দেখি স্ক্রিন শেয়ার করুন তো, একটু কোডগুলো দেখি প্রবলেমটা হচ্ছে কোথায়, CTX কোত্থেকে নিচ্ছে। উপরে তুলেন, প্রথমে লিংক করছেন, তারপরে চার্জেস দিছেন, তো মরিস কই, র্যাপেল মরিসও আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আপনি পুরো লিঙ্কটাই ট্যাগটাই কপি করে নিয়ে আসছেন যেটা ইন্টিগ্রেটেড করা, ঠিক আছে কেটে দিতে পারেন আপনি। পুরো স্ক্রিপ্ট ট্যাগটাই কেটে নিয়ে আসি, প্রথমে স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে এইটা, আমরা একটু নিচের দিকে নামাই না হলে বুঝবো না। এইটা কপি করে নিই, এরপরে CSS টা কপি করে নিই, এখানে লিংক যেটা আছে, আচ্ছা এটা তো মরিসের, এইটা দিলাম, বহুত কাহিনী। এবার একটু রিলোড করি, এখনো প্রবলেম, ভাই আল্লাহ জানে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। CTX is not defined, বারবার দেখাচ্ছে যে CTX is not defined, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? মাই চার্ট স্ক্রিপ্ট, আচ্ছা এটা পুরোটা আমি কপি করে নিয়ে আসি তো, ব্যাপারটা কি এইবার একটু রিলোড করি, এইটা না এইটা রিলোড করি, তারপরে প্রবলেম। আচ্ছা যাই হোক, এতক্ষণ পরে আসছে, এতক্ষণ পরে আসছে, এত কষ্ট দিল কেন? সিডিএন ব্যবহার করব না, ঠিক আছে দেখি CDN ব্যবহার না করে অ্যাড করা যায় কিনা। হ্যাঁ আসছে, আচ্ছা এখানে আমার সমস্যা ছিল, যে আমি আগের স্ক্রিপ্টে যখন অ্যাড করতে গেছি তখন কিন্তু মরিসের এই চার্টের ভিতরে ঢুকাই দিছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার সমস্যা, আমি এটা খেয়াল করি নাই, মরিসের ভিতরে আমি কিন্তু ইনক্লুড করে দিয়েছিলাম, মরিসের এইখানে আমি এন্টার দিয়ে দিয়ে এখানে এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিছিলাম, তো এই জন্যই মূলত প্রবলেমটা দেখাচ্ছিল। আচ্ছা এখন এখানে হাইট ওয়েট কিন্তু কাজ করে নাই, বুঝতে পারছেন? এটা কিন্তু হাইট ওয়েট কাজ করে না, তারপর থাকুক এটা তুলে থাকুক, আমরা এইটার হাইট ওয়েট দিব, এটাকে একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে এইখানে লিখব
chart sart.js style একটা ক্লাস নিলাম এমনিতে এই ক্লাসটাকে একটু স্টাইল করব আপনারা কি শুনতে পাচ্ছেন যদি শুনতে না পান তাহলে বলিয়েন আমি কিন্তু কথা আস্তে বলতেছি আমার মাইক্রোফোন অনেক দূরে যদি শুনতে না পান শুনতে পাচ্ছেন দর্শক পিকচার যদি শুনতে না পান কথা বলবেন ওইটা আমরা হাইট দিয়ে দিব এইচ আই জি এস টি হাইট দিয়ে দিব এটা হাইট হবে 300 পিক্সেল ঠিক আছে করলাম করার পর একটু রিলোড করে দেখি সাইজ ছোট হয়ে আসছে কিনা এই যে সাইজ ছোট হয়ে আসছে তো সাইজটা আরেকটু বড় করি দেখি আমরা উপরে ইনক্লুড করা যায় কিনা বুঝতে পারছেন উপরে যে দেখব যে ইনক্লুড করা যায় কিনা আরেকটু বড় করি এটাকে 500 দিই এইখানে দিব 550 না এখানে 400 দিই হাইটটা কমাই দিব সব সময় উইডটা একটু বাড়তে থাকবে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার হাইট বেড়ে গেছে কত দিছিলাম 250 আর 300 ঠিক আছে 300 নয় এটা 350 থাকুক হাইটটা একটু বাড়া দিব 350 থাকুক এইটা হচ্ছে 350 চলে আসবে এখন যদি রিলোড করি মোটামুটি বুঝতে পারছেন মোটামুটি ঠিক আছে আর এটা আরো কমাই দিই মোটামুটি ঠিক আছে তো এখন কাজ করতে হবে যে আমরা আরো বিভিন্ন ধরনের স্টাইল করব শুধু এটাতে তো আমরা স্থায়ী থাকব না আমরা আরো অনেক কিছু দেখব যদি আরো অনেক কিছু দেখতে হয় আমরা চার্জেস এ যাই সব কেটে দিই আর লাগবে না কিছু স্যাম্পলে যাব এখন আমরা অ্যাড করছি কোনটা বার চার্ট বুঝছেন আমরা অ্যাড করছি কোনটা বার চার্ট বার চার্ট পার্টিকেলটা আমরা দেখি প্রথমে অ্যাড করা যায় কিনা হ্যাঁ এখানে বলতেছে বার চার্ট পার্টিকেল তাহলে আমরা এখানে স্ক্রিপ্টের ভিতরে এখানে টাইপ দেওয়া আছে বার ঠিক আছে এটা দেওয়া আছে কি বার তো যদি বার চার্ট আরো ব্যবহার করতে হয় আমরা একটু কনসোলে যাব এখানে ওদের স্ক্রিপ্টটা দেখব ওরা কি স্ক্রিপ্ট ব্যবহার করছে সেটা একটু দেখি আচ্ছা একটু দেখি এখানে এসে যে কিভাবে ডকুমেন্টেশন থেকে বার চার্টগুলো ব্যবহার করা যায় লেআউট চেঞ্জ এই যে চার্ট এই বার চার্টটা আমাদের এখানে আছে অলরেডি হ্যাঁ এটা টাইপ দিয়ে বার চার্ট দেওয়া আছে তো এই বার চার্টের আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন বর্ডার স্কিপ্ট বর্ডার উইথ এখানে যে লেভেলগুলো দেওয়া আছে এই লেভেলগুলো দিয়ে আপনি এখানে এইরকমভাবে হুবহু চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন আর আমরা এখানে মনে হয় সবগুলো প্লাস দিছি তাই না সবগুলো প্লাস দিছি আমরা এখানে যদি মাইনাস দিই ডাটা লেভেল কয়টা দিছি একটা দুইটা আচ্ছা আরও বাড়াইনি এখানে একটা কমা দিয়ে আরও বাড়ায়নি তো এইখানে এই অংশটুকুতে আমরা কিছু মাইনাস দিব এটা মাইনাস দিলাম এটা মাইনাস দিলাম এটা প্লাস থাকুক এবং এইটা প্লাস 10 থাকুক কোথাও 10 নাই এটা মাইনাস দিলাম এটা মাইনাস বাকিটা ঠিক আছে তাহলে একটু রিলোড করে দেখি আমাদের বার চারটা কীরকম হলো দেখছেন এটা কিন্তু মাইনাস নিচের দিকে আসছে তার মানে এদের এই রকম কাছাকাছি চলে আসছে বুঝছেন এটা নিচের দিকে চলে আসছে তো এইটার কালার কিন্তু আমরা চেঞ্জ করি নাই এটা কিন্তু কালার দেওয়া আছে অরেঞ্জ কালার এইটার কিন্তু কালার চেঞ্জ করি নাই পরের অংশগুলোর কালার কিন্তু আমরা চেঞ্জ করি নাই তো চাইলে এই কালারগুলো আমরা দিতে পারি
কিভাবে দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, বর্ডার কালার দেওয়া আছে, বুঝতে পারছেন? এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে বর্ডার কালার। আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে এই অংশটুকুতে কমা দিবেন, কমা দেওয়ার পরে পরে আবার দেন। এখানে আপনি 255 100, এটা হচ্ছে 8 GB, এই কালারটা মূলত ফটোশপ থেকে পাবেন। এখানে যে কালারটা দেওয়া আছে, এখানে 64 দেওয়া আছে, এটাকে আমরা 80 করে দিই, এখানে 200 করে দিই, এইটাকে 80 করে দিই, আর এইটাকে 102 আছে, এটাকে আমরা 100 করে দিই। এইবার একটু রিলোড করে দেখি, এই যে দেখেন আমাদের ইচ্ছে মতো কালারগুলো আসছে, বুঝছেন? আমাদের ইচ্ছে মতো কালার এখানে কিন্তু চলে আসছে। একটু বড় করি তাহলে আরও সুন্দরভাবে দেখতে পাবেন। এগুলো কিন্তু লাইট, আমরা কালার চেঞ্জ করছিলাম, কালারের কোডটা আমরা চেঞ্জ করছি, এগুলো এই জন্য এগুলো লাইট চলে আসছে। আর আপনি চাইলে এখানে আবার বর্ডার, এদের কিন্তু বর্ডার বর্ডার অ্যাড করা হয় না, পরের অংশটুকু, তো পরের অংশটুকুর জন্য আপনি আবার বর্ডার অ্যাড করতে চান, এখান থেকে কপি করেন, একটা কমা দেন, পেস্ট করেন। চাইলে বর্ডার কালারগুলো এখান থেকে কোড চেঞ্জ করে করতে পারেন। তাহলে দেখেন এই বর্ডারগুলো এখানে এখান থেকে চেঞ্জ হয়েছে, বর্ডারের কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আপনি চাইলে অ্যাড করতে পারবেন প্রত্যেকটা। আমরা এখন দেখবো যে বার চার্ট অ্যাড করছি না, আমরা এখন অন্য একটা চার্ট ব্যবহার করার চেষ্টা করব। লাইন চার্ট দেওয়া আছে, রাডার চার্টটা একটু দেখি কীরকম। এই যে রাডার চার্ট, এখন আমরা দেখবো যে রাডার চার্ট কীভাবে অ্যাড করা যায় কিনা। এখানে লিখলাম রাডার, RADAR, এই অংশটুকুতে লিখলাম রাডার, সেভ করলাম, একটু রিলোড করে দেখি। এই যে দেখেন আমাদের রাডার চার্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে প্রবলেমটা হচ্ছে কি, ওদের মতো আমরা অপশানগুলো এখানে দিই নাই, ওরা যে অপশানগুলোতে কাজ করছে সেগুলো আমরা দিই নাই, আমরা আমাদের মতো করে আমরা বার চার্টের অপশানগুলো কিন্তু এখানে দেওয়া আছে, বুঝছেন? এখানে কিন্তু বার চার্টের অপশানগুলো দেওয়া আছে, আমরা বর্ডারটা তুলে দিব, বর্ডারের কালারটাও তুলে দিব, বর্ডার থাকুক, একটু রিলোড করে দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু তুলে দিয়েছি, বর্ডারটাও তুলে দিয়েছি, তার মানে বর্ডারটা থাকুক, ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিব। এই যে দেখেন এখন কিন্তু বর্ডার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিয়েছি, বর্ডারটা দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা চার্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন, চাইলে লিনিয়ার চার্টও ব্যবহার করতে পারেন। লিনিয়ার চার্টটা কীরকম, আচ্ছা এটা হচ্ছে এক্সিস লিনিয়ার, আর স্কেলার বাবল চার্টটা দেখি, ও এটা হচ্ছে বাবল চার্ট, পপুলার এরিয়া দেখি, এটা হচ্ছে পপুলার এরিয়া, তারপরে এটা হচ্ছে পাই চার্ট, রাডার চার্ট অলরেডি দেখছেন, মিক্স চার্ট, বার চার্ট টাইপ বার চার্ট, আচ্ছা এটাকে মিক্স চার্ট বলতেছে, এটা বার চার্ট দিয়ে ডাটা সেট করে লিনিয়ার লাইন চার্ট একসাথে করা যায়। এরিয়া চার্টটা একটু দেখি, এরিয়া চার্টটা ব্যবহার করার জন্য কি করতে হবে, আচ্ছা আমরা একটু দেখি এখানে এরিয়া চার্টটা ব্যবহার করা যায় কিনা। টাইপের ভিতরে এরিয়া দিয়ে দিই, একটু রিলোড করে দেখি এরিয়া চার্টটা আসে কিনা, না এরকম কোনো এরিয়া চার্টের মতো কোনো চার্ট নাই। তাই আমরা পাই চার্টটা ব্যবহার করে দেখি, খুব সুন্দর আমাদের পাই চার্টটা চলে আসছে। এতক্ষণ পর্যন্ত সবাই, কেউ যাবেন না আশা করি, সবাই থাকবেন, কারণ এখন ডাটা টাইপ, ডাটা টেবল দেখাবো, ডাটা টেবলের পরেই আমাদের ডিজাইনের ক্লাস আজকে এখানে শেষ হয়ে যাবে, এবং প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসটা যেটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে, প্রত্যেকটা জায়গায় প্রোগ্রামিংয়ের বেসিক জিনিস আপনাদের প্রয়োজন হবে, যেখানেই যান, যেখানেই আপনি প্রোগ্রামিং করতে যান, ওয়েব ডেভেলপিং করতে যান, যেখানেই যান, যদি এই টেকনোলজিতে এসে আপনাকে কোনো জব করতে হয় বা কোথাও গিয়ে আপনি কোনো ফ্রিল্যান্সিং করেন, যাই করেন, প্রোগ্রামিংয়ের বেসিক জিনিস আপনার অবশ্যই প্রয়োজন। আমরা এখন দেখব যে ডাটা টেবলটা কীভাবে অ্যাড করা যায়, আমরা এখান থেকে দেখি যে ডাটা টেবল কী জিনিস।
এই যে দেখেন এখানে 30টা ডাটা আছে, শুনুন এখানে 30টা ডাটা আছে, তো 30টা ডাটা আমাদেরকে এখানে কয়টা করে দেখাচ্ছে, 10টা 10টা করে দেখাচ্ছে। আমরা এখানে যদি আমাদের 400টা ডাটা থাকতো তাহলে কি হতো, যদি ডাটা টেবিল অ্যাড না করতাম বা 10টা 10টা করে আমরা যদি না দেখাইতো তাহলে কি হতো, অনেকগুলো ডাটা হইতো, আমরা স্ক্রল করে করে একেবারে সর্বশেষে চলে যেতে পারতাম, আমাদেরকে চলে যেতে হইতো। এই যে বেসিক ডাটা টেবিলটা দেখি, এইখানে দেখেন এখানে কিন্তু কোনো ডাটা টেবিল ব্যবহার করা হয় নাই, কয়টা ডাটা আছে, মাত্র 3টা ডাটা আছে। এইখানে যদি আমাদের 400টা ডাটা হইতো তাহলে কি হইতো, তাহলে স্ক্রল করে 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 আমাদেরকে একেবারে নিচে যাইতে হইতো, নিচে যদি একেবারে নিচের ডাটাটা আমাদেরকে এডিট করার প্রয়োজন হইতো বা নিচের ডাটাটা দেখার প্রয়োজন হইতো, তাহলে আমরা 400 ডাটার জন্য আমরা কি করতাম, স্ক্রল করে 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 একেবারে নিচে যাইতাম। এই জন্য ডাটা টেবিল ব্যবহার করা হয় যাতে আমাদের ওই কষ্টটা না হয় যে একেবারে স্ক্রল করে একেবারে নিচে চলে যাব, এই জন্য আমাদেরকে ডাটা টেবিল ব্যবহার করা হয়। যে এক পেজে আমরা 10টা দেখবো, পরের পেজে আমরা কি করব, আরও 10টা দেখবো, তার মানে প্রথম পেজে আমাদের 1 থেকে 10 পর্যন্ত, পরের পেজে দেখাচ্ছে 11 থেকে 20 পর্যন্ত, পরের পেজে দেখাচ্ছে 21 থেকে 30 পর্যন্ত, এইভাবে প্রতিটা পেজে 10টা 10টা করে, আমাদের হয়তো পেজ 40টা হবে, 400 ডাটার জন্য পেজ হবে কয়টা, 40টা। তো আমরা চাইলে এখানে আবার সিলেক্ট করে দিতে হবে, 100টা করে ডাটা দেখতে পারি, দেখেন 100টা করে ডাটা দেখালে কি হয়, আর 25টা করেও ডাটা দেখতে পারি, এখানে 25টা করে ডাটা দেখাচ্ছে, আমরা চাইলে 10টা করে, 50টা করে এবং 100টা করে ডাটা দেখতে পারি। আর একটা বিষয় আছে ডাটা টেবলে, যে সার্চিং অপশান, এখানে কোনো সার্চিং অপশান দেয় নাই, দেখি তো কোনো সার্চিং অপশান দিছে কি না, না এখানে কোনো সার্চিং অপশান দেয় নাই, সার্চ অপশানটা ডাটা টেবলে আছে। আমরা একটু দেখি যে ডাটা টেবল কীভাবে অ্যাড করা যায়। এতক্ষণ পর্যন্ত আমরা চার্ট জেএস অ্যাড করছি, তারপরে বুটস্ট্র্যাপ অ্যাড করছি, ফন্ট অসম অ্যাড করছি, আমরা সব কিছু অ্যাড করছি, ডাটা টেবলও হুবহু সেমভাবেই অ্যাড করা যায়। এটা ডাটা টেবলটা হচ্ছে জেকোয়ারির একটা প্লাগইন, মনে রাখবেন জেকোয়ারির একটা প্লাগইন হচ্ছে ডাটা টেবল। ডাটা টেবল অ্যাড করার জন্য এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করেন, সরাসরি ডাউনলোড ফাইলে চলে আসছে, কিচ্ছু করতে হবে না, একদম সর্বশেষে যান, এখানে ডাউনলোডে ক্লিক করেন, এখানে ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইলে ক্লিক করার পরে ডাউনলোড হবে, দুইটা ফাইল আপনি লিঙ্ক করবেন, একটা হচ্ছে সিএসএস একটা হচ্ছে জেএস, প্রত্যেকবারে যেভাবে লিঙ্ক করেন ওভাবেই লিঙ্ক করতে পারবেন। এরপরে এই যে দেখেন এখানে কিন্তু সার্চ অপশান আছে, আমরা যে ডাটা টেবল টেমপ্লেটটা যেটা দেখতে চাইছিলাম এখানে কিন্তু সার্চ অপশান নাই, এখানে ডাটা টেবলে ডিফল্টভাবে সার্চ অপশান আছে, আপনি চাইলে এটা তুলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, চাইলে আপনি তুলে দিতে পারেন, আবার চাইলে আপনি এটা ব্যবহারও করতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা এই সার্চে দেখবো যে আমরা যে কোনো একটা নাম খুঁজতে চাইতেছি, নামটা যদি ড্যান হয়, DEN দিয়ে শুরু, বাকিটা আমি জানি না, তাহলে আমরা একটু সার্চ করে দেখি, DEN দেখেন DEN দিয়ে কী আসছে, এইখানে ব্র্যান্ডেন ওয়াংনার এটা আসছে। তো এখানে সার্চিংয়ের ডাটা টেবলের একটা সুবিধা সেটা হচ্ছে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন, 400টা নয়, যদি 4000টাও ডাটা হয় তাহলে ফিল্টার করে আপনি এখানে সার্চ করে খুঁজে নিতে পারবেন একেবারে খুব সহজেই। এই জন্য ডাটা টেবলটা ব্যবহার করা হয়, আর ডাটা টেবলটা ব্যবহার করার জন্য আপনি সিএসএস লিঙ্ক করবেন, তারপরে জেএসটা লিঙ্ক করবেন, প্রত্যেকবারে যেভাবে লিঙ্ক করে আসছে এতক্ষণ পর্যন্ত, বুটস্ট্র্যাপ যেভাবে লিঙ্ক করছি, ফন্ট অসম লিঙ্ক করছি, মরিস জেএস লিঙ্ক করছি, চার্ট জেএসও লিঙ্ক করছি, সব কিছু প্লাগ ইন সব কিছু আমরা লিঙ্ক করা জানি, তাহলে ডাটা টেবলও লিঙ্ক করতে পারবো অবশ্যই। লিঙ্ক করার পরে একটাই কাজ, টেবলের আইডিটা দিবেন ডাটা টেবল, এখানে এইটা কপি করে নিবেন, কপি করে নেওয়ার পরে এইটা হবে আপনার টেবলের নাম, এখানে যেটা আছে মাই টেবল এইটা হবে টেবলের নাম, তার মানে আপনি এটা যদি চেঞ্জ করেন, আপনার মন মতো যদি নাম দেন তাহলে টেবলের আইডিতে এই নামটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা কি দেখানোর দরকার আছে, আমার মনে হয় না দেখানোর দরকার আছে, ডাটা টেবল রেসপন্স করেন, দেখানোর দরকার আছে, দেখাইতে হবে, কি বলেন, ডাটা টেবল দেখাইতে হবে, কয়টা বাজে, 6টা বাজে, ডাটা টেবল দেখাইতে হবে, নিজে ট্রাই করেন একটু, না কর পারলে আমি করে দেবো, যান নিজে ট্রাই করেন, সব কিছুই তো দেখাইছি, এইটা না দেখাই, নিজে ট্রাই করেন, না পারলে করে দিব।
না পারলে আমি আসি, আমি করে দিব। আর এখন সব কিছু আমরা কেটে দিব, এখন আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং এ যাব, প্রোগ্রামিং কি জিনিস সেটা শিখবো, আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং এর দিকে একটু দাবিত হব, বুঝতে পারছেন? বেসিক জিনিসগুলো আমরা একটু এখন দেখব, আর পরবর্তী আগামী 30 মিনিট হবে থিওরি ক্লাস। এটা যদি আপনাদের খুব বেশি পছন্দ না হয়, তারপরও ধৈর্য ধরে বসে থাকেন, মজা পাবেন, এনজয় করবেন। এগারো জন আছেন। আপনারা স্টুডেন্ট চলে যাচ্ছেন কেন বলেন তো? কেউ কি বোরিং হচ্ছেন? বলেন। জি আমি উদ্যোক্তা, আপনি জানলেন কিভাবে? আমি উদ্যোক্তা নই, ভুল, আপনি ভুল জায়গায় ফোন করছেন। জি না, আমি প্রোগ্রামার, ভুল জায়গায় ফোন করছেন। শুধু শুধু ফাও ফাও ফোন করার কোনো দরকার আছে? অ্যাডভার্টাইজ করবে তাও ফোন করে ডিস্টার্ব করবে, তারপরে তো মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার, আচ্ছা ঠিক আছে, আপনার ওই চার্ট যে আছে দুইটা ফাইলই আমি আপলোড করে দিব, ক্লাসরুমে আপলোড করে দিব, দুইটা ফাইলই আমি ক্লাসরুমে আপলোড করে দিব। দুইটা ফাইল না, এখানে মনে হয় একটা ফাইল আছে, তাই না? হ্যাঁ, এই ফাইলটা পুরোটা এখনই আপলোড করে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে প্রোগ্রামিং এর দিকে দাবিতে হবো। ৩২৮ ডে 10 HTML কোড। পোস্ট করে দিলাম, দিয়ে দিলাম, এখনই পোস্ট করে দিলাম, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি আমার প্রজেক্টটা আগে ক্লোজ করি পুরোটা, তারপরে আপনাদের এইটাকে এক্সপ্যান্ড করি। এখানে আবার সার্চ HTML এটাতে কাজ করব, আর এখানে একটা স্কিপ জিএস আছে, এইটা কাজ করব। তাহলে আমরা সর্বপ্রথম স্টাইলটা তুলে দিই, এখান থেকে বডিতে ইনপুটটা একটা তুলে দিই, এখানে আমরা লিখব যে জেএস আন্ডারস্কোর ইনক্লুড, জাস্ট লিখলাম এতটুকু। এখানে আমরা স্কিপ দেব, স্কিপ দিয়ে SRC দিয়ে, আচ্ছা এই অংশটা সর্বশেষে দিই, এখানে স্ক্রিপ্ট SC স্ক্রিপ্ট .js, ঠিক আছে, এখানে আইডি দিই, এটা তুলে দিই, অপাসিটি কি কাজ করছিলাম, অনেক কিছু করছিলাম, এটা তুলে দিলাম। এখন দেখেন প্রথমে ভেরিয়েবল কি জিনিস সেটা বলে। ভেরিয়েবলটা হচ্ছে কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য, ভ্যালুকে একটা ভ্যালু, সর্বপ্রথম একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য যে নাম আমরা সিলেক্ট করি, প্রোগ্রামিংয়ের ভাষায় সহজ ভাষায় বলবেন যে নাম আমরা সিলেক্ট করি কিসের জন্য, ভ্যালুকে অ্যাসাইন করার জন্য। একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য যে নাম আমরা সিলেক্ট করি সেটাকে বলা হয় ভেরিয়েবল। এখন জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিফাইন করার সিস্টেম একটা, PHP-তে ভেরিয়েবল ডিফাইন করার সিস্টেম আর একটা, প্রোগ্রামিং সিতে ডিফাইন করার সিস্টেম আর একটা। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তাদের সিনট্যাক্স অনুযায়ী ভেরিয়েবল সিস্টেম ডিফাইন করার সিস্টেম আলাদা, কিন্তু নিয়ম একটা। নিয়ম কোনটা? আপনাকে প্রথমে নাম লিখতেই হবে, ভেরিয়েবলের নাম লিখতেই হবে,
তারপরে ইকুয়াল টু দিতে হবে, এরপরে আপনার ভ্যালুটা দিতে হবে। আর ভ্যালুটা যদি আপনার নাম্বার হয় তাহলে আপনাকে কোনো কিছু দিতে হবে না, সরাসরি আপনি নাম্বার ডিফাইন করতে পারবেন। আর যদি আপনার কোনো স্ট্রিং হয় বা ট্যাগস আকারে হয় তাহলে আপনাকে কোটেশনের ভিতরে, এটা হোক সিঙ্গেল কোটেশন হোক ডাবল কোটেশন, কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে। এই হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করার সিস্টেম বা নিয়ম। আর জাভাস্ক্রিপ্টে কি করতে হয়, প্রথমে লিখতে হবে বার, প্রথমে কি লিখতে হবে, বার লিখতে হবে। আবার আমরা কিন্তু কনস্ট দিয়েও আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি, আবার লেট দিয়েও আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। তাহলে জাভাস্ক্রিপ্টে কয়টা ভেরিয়েবল কয়ভাবে ডিফাইন করা যায়, তিনভাবে ডিফাইন করা যায়। আরও একটা প্রকারে ভেরিয়েবল ডিফাইন করা যায়, সেটা হচ্ছে ফাংশনের জন্য, সেটা পরে দেখাবো। আপাতত মনে রাখবেন তিনভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের জন্য, এই ভেরিয়েবলটা আমরা এখানে ডিফাইন করছি, ভ্যালুটা এখানে দিছি, পরবর্তীতে গিয়ে আমরা এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, যে কোনো সময়ে। এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। এক মিনিট অপেক্ষা করি, আজানটা শেষ হোক। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। কেন লোকাল ভেরিয়েবল বলা হয়, কারণ হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবো, ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে কি করে, কনস্ট্যান্ট দিয়ে আমরা সবসময় যে ভেরিয়েবলটা প্রথমে ডিফাইন করব, এই ভেরিয়েবলের ভ্যালু আমরা আর কখনোই চেঞ্জ করতে পারবো না। কনস্ট্যান্ট দিয়ে আমরা যে ভেরিয়েবলের ভ্যালু ডিফাইন করব, সে ভেরিয়েবলের ভ্যালু আর কখনোই চেঞ্জ করতে পারবো না। বার লিখে যেটা লিখবো সেটা আমরা লোকাল ভেরিয়েবল ধরবো এবং এটা আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো সময় যে কোনো অবস্থাতে এটা চেঞ্জ করতে পারবো। কিন্তু কনস্ট্যান্ট দিয়ে আমরা আর কখনো চেঞ্জ করতে পারবো না। আর লেট দিয়ে কি করতে হয়, লেট দিয়ে আমরা ফাংশনকে ভেরিয়েবল আকারে ডিফাইন করতে পারি। এই তিনটে আপনারা মনে রাখবেন যে ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল তিন প্রকার, তিনভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেটা কনস্ট্যান্ট দিয়ে, এটাকে আর চেঞ্জ করা যায় না। আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, যেটা বিএআর দিয়ে করা হয়, এইটাকে আপনি যে কোনো অবস্থাতে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবেন। আর ফাংশনকে আপনি যখন ভেরিয়েবল আকারে ডিফাইন করবেন তখন আপনাকে লিখতে হবে LET, লেট। ফাংশনকে ডিফাইন করার জন্য লেট লিখতে হয়। আবার অনেক সময় দেখা যায় লোকাল ভেরিয়েবলও লেট দিয়ে ডিফাইন করা যায়, ডিফাইন করতে হয়, সেইটা করতে হয় ECMAScript 6-এর ক্ষেত্রে। বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে আপনি এটাকে লোকাল ভেরিয়েবলগুলোকে LET ডিফাইন করা যায়। এরপরে দেখব যে অপারেটর কয় প্রকার। অপারেটর হচ্ছে মূলত 8 প্রকার। প্রত্যেকটা অপারেটর এখন আপনারা মূলত, আপনারা যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড, আপনাদের প্রত্যেকটা অপারেটর জানতে হবে, প্রত্যেকটা অপারেটর সম্পর্কে শিখতে হবে। এখন আপাতত আমি কয়েকটা অপারেটর দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এটা হচ্ছে প্লাস কমা, এটা হচ্ছে মাইনাস কমা, এটা হচ্ছে, এটাকে কি বলে, গুণন ইনটু, আর এটা হচ্ছে ডিভাইডেড। এই প্রত্যেকটা অপারেটরগুলোকে বলা হয় কি, অ্যারিথমেটিক অপারেটর। বুঝতে পারছেন, এই প্রত্যেকটা অপারেটরকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আর এছাড়াও আরও কয়েকটা অপারেটর আছে, এটা একটা অপারেটর, ডাবল ইকুয়াল এটাও কিন্তু একটা অপারেটর। তারপরে হচ্ছে অ্যান্ড, এটাও একটা অপারেটর, এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড, এটাকে কি বলা হয়, অ্যাম্পারস্যান্ড, AMP, অ্যাম্পারস্যান্ড। তারপরে এটাও একটা অপারেটর না, হ্যাঁ এইটা, এটাকে অর, এটাকে বলা হয় অর। আর অ্যান্ড দিয়ে এবং, এটাকে বলা হয় অর, এটা হচ্ছে সমান, ইকুয়াল দেখার জন্য, ইকুয়াল যাচাই করার জন্য ডাবল ইকুয়াল দেওয়া হয়। আর সিঙ্গেল ইকুয়াল দিয়ে কি করা হয়, সিঙ্গেল ইকুয়াল দিয়ে করা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে পারছেন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করার জন্য, মানে এখানকার ভ্যালু আমরা কি করব, একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করব, এজন্য অ্যাসাইনমেন্ট। যোগ করার জন্য যোগ, বিয়োগ করার জন্য বিয়োগ,
ইনটু গুণ করার জন্য ইনটু, এবং ডিভাইডেড হচ্ছে ভাগ করার জন্য। এটা হচ্ছে অর, অথবা এটা হচ্ছে অ্যান্ড। অনেক সময় দেখা যায় অ্যান্ড ডাবল অ্যাম্পারস্যান্ড দিয়ে অ্যান্ড ব্যবহার করা হয়, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়, ডাবল অ্যাম্পারস্যান্ড লাগে। আর সমান কিনা যাচাই করার জন্য ইকুয়াল টু। এইটা ছাড়াও আরও অনেক অনেক অপারেটর আপনারা খুঁজে পাবেন, দেখবেন অনেক অনেক অপারেটর। আর এটা হচ্ছে নট, এটা জানেন, যখন লজিক গেট পড়ছেন তখন আপনি জানেন যে এটাকে নট বলা হয়, আর এটাকে বলা হয় নট ইকুয়াল। লজিক গেটে এগুলো কিন্তু আছে, এটা হচ্ছে নট ইকুয়াল। এই কয়েকটা অপারেটর আপাতত আপনাদেরকে খুব মুখস্থ করে ফেলতে হবে যে এই অপারেটরগুলো কী কাজে লাগে, কীভাবে কাজে লাগে। বাকি আটটা অপারেটর, প্রত্যেকটা অপারেটর আপনাদেরকে শিখতে হবে। আপনারা যেহেতু সিএসি ব্যাকগ্রাউন্ড, ভবিষ্যতে যেতে যেতে আপনাদের এই অপারেটরগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে। এরপরে দেখেন প্রোগ্রামিংয়ের পরেরটা হচ্ছে কন্ডিশান। কন্ডিশানটা কীরকম? ইফ এবং এলস। আজকে শুধুমাত্র বক বক করতেছি, নিয়ম দেখাচ্ছি, ঠিক আছে? আগামীকালকে প্র্যাকটিক্যাল দেখাবো, আজকে শুধুমাত্র বক বক করতেছি, নিয়ম দেখাচ্ছি। এটা হচ্ছে কন্ডিশান। প্রথমে ইফের ভিতরে আপনাকে যে কোনো একটা কন্ডিশান দিতে হবে, যে কন্ডিশানটা যদি সত্য হয় তাহলে আপনার প্রোগ্রামটা কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট। প্রোগ্রামটা যদি এখানে সত্য হয় তাহলে কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, যদি মিথ্যা হয় তাহলে সেটা বের হয়ে এলস কন্ডিশানে চলে যাবে, এলসের কার্লি ব্র্যাকেটের ভিতরে চলে যাবে। যদি প্রোগ্রামটা এখানে সত্য হয়ে যায়, কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকে এটাকে আউটপুট দেয়, তাহলে কিন্তু আর এলস দেখবে না। যদি প্রোগ্রামটা সত্য না হয় এখানে ঢুকবে না, পরবর্তীতে কার্লি ব্র্যাকেটের বাইরে এসে এলসের ভিতরে ঢুকবে। এটা হচ্ছে ইফ এবং এলসের নিয়ম। এরপরে হচ্ছে লুপ। আমরা সহজ ভাষায় একটা লুপ ব্যবহার করি, সেটাকে বলা হয় ফর লুপ। ফর লুপের তিনটে অংশ থাকে। প্রথম অংশটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অংশ, এটাতে ডাটা অ্যাসাইন করতে হয়। আর ফরের অংশটা হচ্ছে কন্ডিশান অংশ। ফরের অংশটা কি? কন্ডিশান অংশ। আর লাস্টের অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট অংশ। তার মানে ফর লুপে কয়টা অংশ থাকে? তিনটে অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অংশ, এরপরের অংশটা হচ্ছে কন্ডিশান অংশ, এরপরের অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট অংশ। এটাকে ইনক্রিমেন্টও করতে পারেন, ডিক্রিমেন্টও করতে পারেন। এটা হচ্ছে লুপের নিয়ম। আজকে এই পর্যন্তই। ভেরিয়েবল, কন্ডিশান এবং সেই সাথে লুপ, তিনটা নিয়ম দেখা দিলাম, সেই সাথে অনেকগুলো অপারেটর সম্পর্কে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্তই, ক্লাস এখানে।